ভিত্তিতে। এবং আয়রনের যখন ব্যবহার এরা শুরু করলো, তখন এরা কি করলো, স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করলো, পারমানেন্ট সেটেলমেন্ট। কি বললাম বুঝ, ভালো করে বুঝো, এই যে ভাগটা আমি করছি আর্লি বৈদিক পিরিয়ড আর লেটার বৈদিক পিরিয়ড, এই দেখো সময় ভাগ করেছি, তোমাদের মধ্যে কখনো প্রশ্ন আসছে না স্যার এটা কিসের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, ভাগটা হচ্ছে লোহার ব্যবহার এরা শিখলো, লোহার ব্যবহার এরা শিখেছিল বলা হয় প্রায় 1000 BC-তে। এবং তারপর লোহার ব্যবহার শেখার পর এরা কি করলো, স্থিতভাবে মানে একটা সেটেলমেন্ট যেটাকে বলে পার্মানেন্ট সেটেলমেন্টের এরা ব্যবস্থা করলো, অর্থাৎ স্থায়ীভাবে বসতি এদের শুরু হয়েছিল এই লেটার বৈদিক পিরিয়ড। আর্লি বৈদিক পিরিয়ডে এরা ছিল যাযাবর প্রকৃতি, মানে ঢুকছে। আর্যরা কোথার থেকে এসেছে, কি এসেছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি, কিন্তু এইটা তো ঠিক যে আর্যরা বাইরের থেকে এসেছে, বেশিরভাগ ঐতিহাসিকরা এটাতে সমর্থন দিয়েছে যে আর্যরা তারা বহির্বিশ্ব থেকে এসেছে। তাহলে এই বহির্বিশ্ব থেকে ভারতীয় উপমহাদেশে তাদের ঢোকা আসা এই যে প্রক্রিয়াটা, মানে একটা জায়গায় তারা যাচ্ছে কিছুদিন থাকছে আবার আরেকটা জায়গায় যাচ্ছে, এই যে প্রক্রিয়া এটাকে বলে এরা এদের নেচারটা ছিল সেমি নর্মেডিক, অর্ধ যাযাবর। নর্মেডিক কথাটার মানে হচ্ছে যাযাবর, এই নোটসে আছে দেখি, সেমি নর্মেডিক কথাটার মানে হচ্ছে এরা একটা জায়গায় যেত কিছুদিন থাকতো আবার সেখান থেকে অন্য জায়গায় তারা চলে যেত, স্থান পরিবর্তন। তাহলে এই যে প্রক্রিয়াটা এটা চলেছিল কখন, লেটার বৈদিক, এই আর্লি বৈদিক, আর্লিতে লেটার বৈদিক পিরিয়ডে এরা কি করলো, এই প্রথম মানে লেটার বৈদিক পিরিয়ডে এরা ধীরে ধীরে এসে যে পাঞ্জাব রিজিয়ন যেটা আছে সপ্ত সিন্ধু, কি বললাম বলছো, সপ্ত নদীর দেশ, মানে সপ্ত সিন্ধু বলতে সিন্ধু নদী এবং তার 5টা উপনদী এবং সরস্বতী নদী, এই 7টা নদীর যে অঞ্চল হচ্ছে পাঞ্জাব রিজিয়ন, সেখানে তারা এসে পৌঁছাল। এসে দেখলো এই অঞ্চলটা তো ব্যাপক অঞ্চল, সবচেয়ে উর্বর অঞ্চল, এবং তখন তারা লোহার ব্যবহারও শিখে গেছে। তাহলে তারা এবার কি করলো, চাষাবাদের দিকে জোর দিল, এবং চাষাবাদ করতে গিয়ে সেখানে তারা কি হয়ে গেল, স্থিত হয়ে গেল, মানে স্টেবল হয়ে গেল। তাহলে এই যে পর্যায়ে অর্থাৎ লোহার ব্যবহার শেখা এবং তারপর এগ্রিকালচার অর্থাৎ কৃষি, কৃষিকাজ যেটা রয়েছে সেটাকে প্রধান জীবিকা করে